নির্বিচারে বনভূমি ধ্বংসের প্রভাব পড়ছে পরিবেশ সহ প্রাণী জগতে। সতর্ক না হলে মাশুল গুনতে হবে মানব সভ্যতাকে, বলছেন বিশেষজ্ঞরা। পদ্মা সেতুতে পরীক্ষামূলক আলো ছড়ালো সড়কবাতি, উদ্বোধনীতে খালেদা জিয়াকেও আমন্ত্রণের ইঙ্গিত কাদেরে, বাদ করবে না বিশ্বব্যাংক। নানান উদ্যোগেও চালের বাজারে অস্থিরতা কাটছে না, ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বাড়ছে, অভিযোগ বিএনপি। এবং আসছে বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের, সাই জানালেন পরিকল্পনা মন্ত্রী। সব বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণের তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। নির্বিচারে বনভূমি ধ্বংসের কারণে অদূর ভবিষ্যতে বড় ধরনের দুর্যোগ নেমে আসবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে প্রাণীকুল রক্ষায় বনভূমি ধ্বংসের মানসিকতা ছাড়তে হবে, নইলে এর মাশুল গুনতে হবে মানব সভ্যতাকে। কারণ বৈশ্বিক তাপমাত্রা বাড়ার পাশাপাশি গলতে শুরু করেছে মেরু অঞ্চলের বরফ, বিলুপ্ত হচ্ছে পশু পাখি সহ বৃক্ষরাজি। এমন বাস্তবতায় আজ পালন করা হবে বিশ্ব পরিবেশ দিবস। উসাফের দোস্তের রিপোর্ট। বিশ্বব্যাপী 2000 থেকে 2015 সময়কালে প্রায় 1.4% বন উজাড় হয়েছে। বাংলাদেশে এ সংখ্যা 2.6%। তথ্য মতে দেশে বছরে 2600 হেক্টর বন উজাড় হয়। পরিসংখ্যান বলছে বিশ্বজুড়ে প্রতি বছর উজাড় হওয়ার বনভূমির তালিকায় শীর্ষে বাংলাদেশ। প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণের কারণে জলবায়ু পরিবর্তনের ঢাল হিসেবে ব্যবহৃত হয় বন জঙ্গল। কিন্তু দ্রুত বনভূমি ধ্বংসের কারণে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলার লক্ষ্যমাত্রা অর্জন পড়েছে ঝুঁকিতে। পরিবেশের জন্য যে ব্যবহার, অর্থাৎ পানি, বায়ু এবং মাটি, এটা হচ্ছে পরিপূর্ণ ব্যবহার, যেটাকে আমরা বলি একটা পরিবেশের, সেটা সুষ্ঠুভাবে আমরা করতেছি না। আমরা অনেক বেশি পানি উত্তোলন করতেছি, একইভাবে আমাদের যে জলাধারগুলো আছে এগুলোকে আমরা ঠিকমতো সংরক্ষণ করতেছি না। আমরা যদি কৃষি জমি রক্ষা করতে না পারি, আমরা যদি বনাঞ্চল রক্ষা করতে না পারি, ওয়াটার বডি রক্ষা করতে না পারি, তাহলে যে ডিজাস্টার হবে ভবিষ্যতে, ইকোলজিক্যাল ডিজাস্টার, সেটা আমরা কোনো রকমই সামাল দিতে পারবো না। এটা মারাত্মক ধরনের পরিবেশ বিপর্যয় বাংলাদেশে হবে। করোনা প্রাদুর্ভাবের আগে বেশ কয়েকটি বৈজ্ঞানিক গবেষণায় সতর্ক করা হয় বন উজাড়ের কি ধরনের কুফল পড়েছে প্রকৃতিতে। মানুষ, প্রকৃতি এবং পশু পাখির যে সহাবস্থান অথবা যে ইকোসিস্টেম, সেটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে। ক্ষতির কারণে আমরা কিন্তু অনেক নতুন নতুন রোগের সন্ধান পাচ্ছি। আমরা যে গত 1.5-2 বছর ধরে করোনার একটা ক্রান্তিকাল পার করলাম, আপনাদের হয়তো মনে আছে যে এটা শুরুটা কিন্তু চায়নার উহানে একটা বাদুড় থেকে, যে জীবাণুটা হয়তো করোনার মতো প্রাণঘাতী হয়েছিল অথবা এখনও আছে, হয়তো প্রকোপটা কমেছে, হয়তো আবার অন্যভাবে নতুনভাবে আবির্ভাব হতে পারে। শিল্প ও নগরায়ন সহ বিভিন্ন দুর্যোগে বিশ্বব্যাপী বাড়ছে মানুষের মানসিক ও শারীরিক দুর্বলতা, বাড়ছে বায়ু দূষণ, উষ্ণ হচ্ছে পরিবেশ। তাই প্রকৃতির সুরক্ষায় বনভূমি বাঁচানো অতি জরুরি বলে মত এ বিশেষজ্ঞের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। পদ্মা সেতুতে পরীক্ষামূলক বাতি জ্বালানো হয়েছে। শনিবার সন্ধ্যা নামার খানিক আগে সেতুর 14 নম্বর পিলার থেকে 19 নম্বর পিলার পর্যন্ত মুন্সিগঞ্জ প্রান্তে কয়েকটি ল্যাম্প পোস্টে আলো জ্বলে ওঠে। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, মাত্র 10 থেকে 12টি বাতি পরীক্ষা করা গেছে। সব ল্যাম্প পোস্টের বাতি পরীক্ষা করতে আরও 5 থেকে 6 দিন সময় লাগবে। পদ্মা সেতুর উদ্বোধনীতে বিশ্বব্যাংকের পাশাপাশি আইনি সমস্যা না থাকলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপি নেতারা মুখে লাগাম না টানলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রতিনিধি হারুনার রশিদ ঢালির সহায়তায় রেজা খানের আরেকটি রিপোর্ট। রাজধানীর ব্র্যাক সেন্টারে নারী গাড়ি চালকদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তব্যে তিনি বলেন, বিশ্বব্যাংক সহ পদ্মা সেতুর বিরোধিতাকারীদেরকেও উদ্বোধন অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হবে। আমি ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর,
তাকেও আমন্ত্রণ জানাচ্ছি, আমরা চিঠি দেবো, কে পক্ষে কে বিরুদ্ধে এটা আমি দেখব না। রাজনৈতিক দলেও যারা বিরোধিতা করছেন তাদেরকেও চিঠি পাঠাবো। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, আইনি সমস্যা না থাকলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও পদ্মা সেতুর উদ্বোধনীতে আমন্ত্রণ জানানো হবে। আমরা তো কাউকে দাওয়াত দেব না বলিনি, এখন বেগম খালেদা জিয়া তো এটা নিয়মের মধ্যে পড়লে অবশ্যই দেব, কারণ তিনি তো দণ্ডপ্রাপ্ত আসামি। তারপর বিএনপি চেয়ারপারসন আমরা এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অংশ নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক মুখে লাগাম টানতে বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক অকারণে হম্বিতম্বি না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। সারা দেশে শুরু হয়েছে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ সপ্তাহ। শনিবার মানিকগঞ্জে কর্মসূচি উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, কোভিড নিয়ন্ত্রণে এশিয়ার প্রথম ও বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ। আগামী 10 জুন পর্যন্ত চলা কর্মসূচিতে প্রায় 1 কোটি মানুষ বুস্টার ডোজ পাবে বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন রেজা খান। 16,950টি কেন্দ্রের মাধ্যমে প্রায় 1 কোটি মানুষকে করোনার তৃতীয় ডোজ টিকাদানের লক্ষ্যে শুরু হয়েছে বুস্টার ডোজ সপ্তাহ ক্যাম্পেইন। মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজ মিলনায়তনে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় তিনি করোনা মোকাবেলায় বাংলাদেশের সফলতার কথা তুলে ধরেন। নওগাঁ সদর হাসপাতালে বুস্টার ডোজ সপ্তাহের উদ্বোধন করে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন। আমরা 18 কোটি লোক আমরা পঞ্চম ধরেছি পঞ্চম স্থানে, তাহলে অটোমেটিকলি আমরা জোর গলা বলতে পারি যে আমরা 1 নম্বরে বিশ্বের মধ্যে আছি। এদিকে ঢাকার বিভিন্ন টিকাদান কেন্দ্রে প্রথম দিন কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়েছেন অনেকেই। যাদের হচ্ছে 4 মাস পার হয়ে গেছে তারা নিতে পারবে। আমার নিজের সুরক্ষার জন্য আমি বুস্টার ডোজটা নিয়ে কমপ্লিট করলাম। বুস্টার ছাড়াও এখনো প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিচ্ছেন কেউ কেউ, বিলম্বে হলেও করোনার টিকা নিতে পেরে খুশি তারা। ঈদের আগে ছিল কিন্তু ঈদের আগে নিতে পারিনি, কি সমস্যা ছিল, ঝামেলা ছিল, দেশে গেছিলাম এই কারণে আসতে পারলাম না। বুস্টার সহ নিয়মিত ডোজ টিকা নিতে অনেকের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে বলে জানান স্বাস্থ্যকর্মীরা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। চালের বাজার স্থিতিশীল রাখতে খাদ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজধানীর মিরপুরে 3 ব্যবসায়ীকে অর্থদণ্ড করেছে। এত অভিযানের পরও বাজার নিয়ন্ত্রণে আসছে না বলে অভিযোগ করেছেন ভোক্তারা, যদিও অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ। ব্যবসায়ীরা বলছেন, চালকলে অভিযান না চালালে কমবে না চালের দাম। মনির ইসলামের রিপোর্ট। বেসামাল বাজারে শুরুটা চাল দিয়েই। বছর জুড়ে চালের দাম বেড়েছে দফায় দফায়, মাঝে কিছুটা ওঠানামা করলেও শেষ পর্যন্ত বাড়তি দামের দাপটই ছিল বেশি। সম্প্রতি তেল, ডাল, আটা সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম বেড়েছে। চালের বাজারে অস্থিরতা কাটাতে আটঘাট বেঁধে অভিযানে নেমেছে সরকারের 2টি সংস্থা। অভিযান চলে রাজধানীর মিরপুর, আগারগাঁও সহ প্রধান প্রধান চালের আড়তে, বাদ যায়নি খুচরা বাজারও। তবে ভোক্তারা বলছেন, অভিযানের সুফল মিলছে না বাজারে। অভিযান প্রায় পরিচালিত হয় কিন্তু অভিযানের পরে দাম সেই আগের মতোই থেকে যায়। কারখানা হইতে ওখানে দাম একটু বাড়ে, এখানে একটু বেশি বেড়ে যায়। আর পাইকাররা বলছেন, চাহিদার অতিরিক্ত চাল তাদের মজুদ নেই। বলেন, দাম কমাতে আড়ত নয়, অভিযান চালাতে হবে বড় বড় মিলে। বড় বড় যেসব কর্পোরেট কোম্পানি বাজারে ঢুকছে ধান চালের বাজারে, এসব কোম্পানির নজরদারিতে রাখুক, তাহলে তো বাজারে ঠিক থাকে। ওরাই সিন্ডিকেট করে। গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে আপনার অভিযানটা আরো জোরদার করা উচিত। তবে ভোক্তা আর ব্যবসায়ীদের অভিযোগ পুরোপুরি সত্য নয় বলে দাবি করলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের এখন পাইকারি পর্যায়ে, তারা বলে যে মিলারদের সমস্যা, আবার মিলারদের পর্যায়ে পাইকারি সমস্যা, মানে এভাবে দুই পক্ষের একটা আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়টা, এটা আমরা দেখছি, আমরা মিল পর্যায়েও দেখছি, পাইকারি পর্যায়েও দেখছি। ওনারা কি পরিমাণ চাল রাখতে পারবে, কতদিন রাখতে পারবে, আসলে ওনাদের আইনটা কি, এটা ওনারা একেবারেই জানে না। মিরপুর 1 নম্বর বাজারে মূল্য তালিকা হালনাগাদ ও মজুদের তালিকা না থাকা সহ অতিরিক্ত মজুদের অভিযোগে 3
চাল ব্যবসায়ীকে 1,10,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে টাকার মান কমছে আর দ্রব্যমূল্য বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে বর্তমান সরকারের বিরুদ্ধে ইতিহাস বিকৃতিরও অভিযোগ আনেন তিনি। স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, নিরপেক্ষ সরকার ও স্বাধীন নির্বাচন কমিশন ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। এম আর আসাদের রিপোর্ট। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনায় অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। দ্রব্যমূল্য বৃদ্ধি ও টাকার মান কমে যাওয়ার জন্য সরকারকে দায়ী করেন তিনি। নজিরবিহীন যে আমাদের এখানে মূল্যস্ফীতি ঘটেছে, এই মূল্যস্ফীতি একদিকে, অন্যদিকে আমাদের টাকার মান কমে যাচ্ছে। কিসের জন্য? এই দুঃশাসনের জন্য। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। নিরপেক্ষ সরকার ও স্বাধীন কমিশন ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না বলে জানান তিনি। বর্তমান সরকার দেশকে দেউলিয়ার পথে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এ নেতা। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়িয়ে 10% করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এ খাতে ব্যয়ের সক্ষমতা বাড়ানোর তাগিদও দেন তারা। আর অর্থনীতিবিদরা বলেন, স্বাস্থ্যখাতে ভৌত অবকাঠামো নির্মাণ, সংস্কার ও পরিবর্ধনে সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে বরাদ্দ দেওয়া উচিত। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। দেশ পরিচালনা আমাদের সরকারের বিগত 10 বছরের। বছরের পর বছর দেশে স্বাস্থ্যখাতের বাজেট তৈরি হচ্ছে গতানুগতিক ধারায়। বরাদ্দ প্রয়োজনের তুলনায় কম, সক্ষমতা না থাকায় সে অর্থ ব্যয় করতে পারে না মন্ত্রণালয়। করোনা মহামারীর প্রেক্ষিতেও নেই কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা। বরাবরের মতোই স্বাস্থ্যখাতে ব্যয় জিডিপির 2.3%, যা পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। দেশে মাথাপিছু স্বাস্থ্য ব্যয় $45, যা নেপালে $58, ভারতে $73, ভুটানে $103 এবং শ্রীলঙ্কায় $157। গেল কয়েক বছর জাতীয় বাজেটের 5-6% বরাদ্দ রাখা হচ্ছে স্বাস্থ্যখাতে। বরাদ্দের অপ্রতুল স্বাস্থ্যসেবার প্রাপ্তিতে প্রতিবন্ধকতা তৈরি করছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাই বরাদ্দের পাশাপাশি ব্যয়ের সক্ষমতা বৃদ্ধির কথাও বলেন তারা। আমরা যে বাজেটটা চাই 10% স্বাস্থ্যখাতে দেওয়া উচিত এবং জিডিপির 5% দেওয়া উচিত। বিশ্ব সংস্থা যেটা বলে সেটা হলো যে বাজেটের 15% স্বাস্থ্যখাতে দেওয়া উচিত, কিন্তু আমাদের সরকার কোনো সরকারই পর্যন্ত এত বাজেট দেয়নি। বাজেট বৃদ্ধি যেভাবে করতে হবে, পাশাপাশি এই বাজেট ব্যয় করার সক্ষমতা বাড়াতে হবে, নাহলে তো বাজেট সরকার বাড়ালো সেটা খরচ হলো না, তাহলে তো হলো না। জনবল ও প্রাথমিক স্বাস্থ্য সুনির্দিষ্ট নীতি অনুসরণের তাগিদ দেন এই বিশেষজ্ঞ। পরিকল্পিত মানে হেলথ ম্যান পাওয়ার প্ল্যানিং থাকা উচিত। আগামী 5 বছরে আমার কী ধরনের ম্যান পাওয়ার নিবো, আগামী 10 বছরে কেমন নেবো, ধাপে ধাপে করতে হবে। আমাদের একটা ভালো জাতীয় স্বাস্থ্যনীতি আছে, আমি যেটা অনুসরণ করলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু ব্যাপক উন্নয়ন হওয়া সম্ভব। দেশে চিকিৎসা ব্যবস্থা ব্যয়বহুল উল্লেখ করে যুগোপযোগী ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেন অর্থনীতিবিদরা। চিকিৎসা ক্ষেত্রে যে আমরা পিছিয়ে আছি সেটাকে কিন্তু আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ভবিষ্যতের কোনো মহামারীকে ট্যাকেল দেওয়ার জন্য, প্রতিরোধ করার জন্য আমাদের এই চিকিৎসা ব্যবস্থাকে যেন আমরা উন্নয়ন করতে পারি, সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। যে কোনো মহামারী বা দুর্যোগে মানুষের সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই বাজেটে বরাদ্দ দেওয়া হবে এমনটাই আশা করছেন বিশেষজ্ঞরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।
এদিকে স্বাস্থ্য খাতে ব্যয় বেড়েছে উল্লেখ করে বাজেটে বরাদ্দ বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে প্রাক বাজেট আলোচনায় তারা একথা বলেন। এতে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, সামাজিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সব বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করা খুবই জরুরি। তরুণ উদ্যোক্তাদের জন্য কর্মসংস্থান ব্যাংক সহায়ক ভূমিকা রাখছে বলেও জানান মন্ত্রী। সামাজিক আইনের কন্টিনিউটি, বিচার ব্যবস্থার কন্টিনিউটি, সরকারের কন্টিনিউটি, নট অফ দ্য পার্সন, অফ দ্য আইন। আমরা যে পার্টি করি না কেন, আই এম নট অ্যাসিউমিং দ্যাট এভরিবডি ইজ ডুইং আওয়ামী লীগ, নট এট অল, ইট উড বি ফুলিশ অন মাই পার্ট। আওয়ামী লীগ করি বা এক্স লীগ, ওয়াই লীগ, জি লীগ করি, কমন কান্ট্রিটা, কমন প্ল্যাটফর্মটাকে যেন আমরা সেফ অ্যান্ড ক্লিন রাখি। এবার বাজেট নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভাবনা। শতকরা 40-50% কৃষক বাঁচতে পারে, 20% ব্যবসায়ী বাঁচতে পারে, 30-20% ছাত্র শিক্ষকের অধিক অবস্থাতে বাঁচতে পারে। এরা বাঁচলেই তো দেশটা বাঁচবে। গরিব বান্ধব একটা বাজেট চাই, যেন আমরা এই বাজেটের জেন্দে সব কিছু কিনতে পারি। আমরা চাই আগামীতে যে বাজেট হবে ইনশাল্লাহ তাতে শতভাগ বাস্তবায়ন হয়, জনগণের কল্যাণে হয়। শ্রীলঙ্কার মতো আমাদের দেশটা না হয় ওই ধরনের একটা বাজেট করলে আমার মনে হয় যে আমরা আগামী বছরগুলোতে শান্তিতে থাকতে পারব। করোনা কালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে আর্থিক প্রণোদনা সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন, আশা করি এবারেও সেটা মাথায় রেখে এবং ব্যবসায়ীদেরকে আগামীতে আরও উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন গণমুখী পদক্ষেপ গ্রহণ করবে বলে আমাদের বিশ্বাস। গ্রামের মানুষের ক্রয় ক্ষমতা যেমন বেড়েছে তেমনিভাবে তারা আর্থিকভাবেও স্বাবলম্বী হয়েছে বলে দাবি করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। শনিবার রাজধানীতে চা দিবসের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এতে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ বলেন, প্রশিক্ষণ দিয়ে চা শ্রমিকদের দক্ষ করে তৈরি করতে পারলে এ খাত আরও সমৃদ্ধ হবে। সুরাইয়ামনের রিপোর্ট। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দ্বিতীয় জাতীয় চা দিবসের অনুষ্ঠানে চা বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম জানান, শিগগিরই উৎপাদন 140 মিলিয়ন কেজি ছাড়িয়ে যাবে, যা থেকে 15 মিলিয়ন কেজি চা রপ্তানি করা সম্ভব হবে। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ প্রশিক্ষণ দিয়ে চা শ্রমিকদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। ওনাদেরকে ট্রেনিং দক্ষ করে আমরা যদি কিছু কিছু বিদেশে পাঠাতে পারি, ওদের কিন্তু সামাজিক বা অর্থনৈতিক অবস্থান একটা একটা করে কিন্তু অনেকটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। বাণিজ্য মন্ত্রী বলেন, বর্তমানে গ্রামের মানুষেরও ক্রয় ক্ষমতা বেড়েছে, চা দোকানে গেলেই এর প্রমাণ মিলবে। দিনে মিনিমাম 700 টাকা কামাই করে একজন শ্রমিক, যার ফলে এই যে আমরা কৃষিবির মাধ্যমে তেল দেই কম দামে, প্রায় 250-300 টাকা করে সাশ্রয় হয়, সেখানে কিন্তু লোক যেমনটা আসে না, মানুষের জীবন বদলে গেছে, মানুষের অর্থকরী ফসল। আজকাল আর মানুষই দরিদ্র সীমার মধ্যে নাই, তারা আজকে অনেকখানি তো এমনি করে জীবন পাল্টে গেছে। চা শিল্পে অবদান রাখার জন্য কয়েকজন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সংগঠনকে সম্মাননা স্মারক দেওয়া হয় অনুষ্ঠানে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। প্রখ্যাত আলেম আলহাজ মাওলানা জহিরুল ইসলাম মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যায় সাভারের ধামরাইয়ের শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদারের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মাওলানা জহিরুল ইসলাম মিয়ার মৃত্যুতে শোক জানিয়ে তার আত্মার শান্তি কামনা করেন শিল্প প্রতিমন্ত্রী। মাইনুল হোসেন পিন্নর রিপোর্ট। আলহাজ মাওলানা জহিরুল ইসলাম মিয়ার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় সাভারের ধামরাইয়ের বড়া কৈরে জিয়াউদ্দিন আহমেদ জুয়েল মজুমদার ট্রাস্ট মাঠে। এতে অংশ নেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার সহ প্রয়াতের আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। জানাজা শেষে তাকে দাফন করা হয় শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদারের পারিবারিক অবস্থানে। মরহুমের আত্মার শান্তি কামনা করে সবার কাছে দোয়া চান তার সন্তান। একমাত্র নবী রাসূলুল্লাহ নিষ্পাপ হয়ে থাকেন, সমস্ত মানুষই ভুলের ঊর্ধ্বে নয়, তো আমার বাবার যদি কারো কাছে কোনো
ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা করবেন। মাওলানা জহিরুল ইসলাম মিয়ার মৃত্যুতে গভীর শোক জানান শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। দীন ইসলামের জন্য মরহুমের অবদানের কথা তুলে ধরেন তিনি। বাসের মসজিদ এই ধরনের মসজিদে যিনি টাকা পয়সা কালেকশন করে মসজিদ করে দিতেন, আর ইতিমদেরকে পালা ইতিমদেরকে রাখা, এটা ওনার একটা মানে এই চিরাচরিত ব্যাপার ছিল। তার আকস্মিক মৃত্যু আমি অত্যন্ত মর্মাহত। তার সত্যায়িত পরিবারকে আমি জীবদ্দশায় আলহাজ মাওলানা জহিরুল ইসলাম মিয়া, মাওলানা নূর মুস্তফা মজুমদার মাদ্রাসা ও ইতিমখানার প্রিন্সিপাল, মণিপুর স্কুল অ্যান্ড কলেজ জামে মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। বার্ধক্যজনিত কারণে শনিবার রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মাইনুল হোসেন পিন্নু, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো। নির্বিচারে বনভূমি ধ্বংসের প্রভাব পড়ছে পরিবেশসহ প্রাণীজগতে, সতর্ক না হলে মাশুল গুনতে হবে মানব সভ্যতাকে বলছেন বিশেষজ্ঞরা। পদ্মা সেতুতে পরীক্ষামূলক আলো ছড়ালো সড়ক বাতিল, উদ্বোধনীতে খালেদা জিয়াকেও আমন্ত্রণের ইঙ্গিত, কাদেরের বাদ পড়বেন না বিশ্বব্যাংক। নানান উদ্যোগেও চালের বাজারে অস্থিরতা কাটছে না, ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বাড়ছে অভিযোগ বিএনপি। এবং আসছে বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের, সাই জানালেন পরিকল্পনা মন্ত্রী, সব বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণের তাগিদ। এই ছিল মোহনা সংবাদে মোহনার সবশেষ খবর। জানতে ভিজিট করুন www.mohona.tv, সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।